সম্পদের বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে ভাঙচুরো হামলার শিকার বড় ভাইয়ের পরিবার। থানায় মামলা। বাড়ি ঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলে ছোট ভাই সহ ভাগিনার বিরুদ্ধে মামলা বড় ভাইয়ের। বিলোনিয়া থানাতে মামলাটি হয় আজ বিকেলে। মামলা দায়ের হতেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে গেলেও অভিযুক্তরা পলাতক। ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ব্লকের পুরাতন মতাই এলাকায়। কি কারণে এই ভাঙচুরের ঘটনা এই বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে সম্পত্তির বিবাদের জেরে এই ঘটনা। তবে বড় ভাই নরেশ ভৌমিক জানায়, বাপের সম্পত্তি ছোট ভাই দুর্যোধন ভৌমিককে ভাগ করে দেওয়া হয়েছে। সেই সম্পত্তি বিক্রি করে সে পাড়ি দিয়েছিল বিদেশে। গত কিছুদিন আগে বিদেশ থেকে ফিরে এসে ভাগিনা সহ ছোট ভাই দুর্যোধন এই হামলা চালিয়ে ভাঙচুর করে ঘরের জিনিসপত্র। মামলা দায়ের করার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানায়, ভাঙচুরের সময় বাড়িতে ছিল না সে। স্ত্রীর প্রসবকালীন সময় হওয়াতে স্ত্রীকে নিয়ে জিবি হাসপাতালে ছিল। বাড়িতে ছিল নরেশ ভৌমিকের শাশুড়ি। রাতে হঠাৎ করে বাড়িতে ঢুকে ছোট ভাই দুর্যোধন সহ ভাগিনা নাকি বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর নরেশ ভৌমিকের শাশুড়িকে ধাক্কা মেরে ঘরে ঢুকে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ। এই খবর পেয়ে আগরতলা জিবি হাসপাতাল থেকে আজ ছুটে আসে নরেশ ভৌমিক। বাড়িতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করার পর বড় ভাই নরেশ ভৌমিক ঘটনার বিচার চেয়ে দ্বারস্থ হন বিলোনিয়া থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। তিনি আজকে 13 দিন 11 দিন আমি জিবি হসপিটালে ভর্তি। আজ কালকে রাত্রে 12:15 সময় আমার ছোট ভাই যে আমার বাড়িতে ভাঙচুর করে সব কিছু ভাঙে, আমার শাশুড়ি চুরি মুখটা ধরে বার করে বলছে যে বাথরুম বাড়ানো হলে কাটে টুকরা বললাম। আপনার নাম কি? আমার নাম নরেশ ভৌমিক। বাড়ি কোন জায়গা? পুরান মাতায়। মানে কি দেখছেন আপনার ভাই? আপনার ভাইয়ের নাম কি? দুর্যোধন ভৌমিক। এবং কি আবার ভাগিনীও আছে বিদ্যুৎ দত্ত। বিলোনিয়া থানাতে মামলা করছেন? কাদের বিরুদ্ধে করছেন? ভাইয়ের বিরুদ্ধে, ভাগিনার বিরুদ্ধে। ভাই আর ভাগিনার বিরুদ্ধে। ভাইয়ের নাম কি কইছেন? দুর্যোধন ভৌমিক। আর ভাগিনার নাম? ভাগিনার নাম বিদ্যুৎ দত্ত। কি কারণে আপনার বাড়ি? আমি জানি না, আমি হসপিটালে ভর্তি আছি, আমার ওয়াইফকে নিয়ে। ওয়াইফকে নিয়ে ভর্তি আছিলেন? কালকে মানে কালকে আইছেন বাড়িতে? অক্ষণ আইছি। অক্ষণ বাড়িতে আইয়া দেখছেন, খবর পাইছেন নাকি? কে কইছে খবরটা? আমার শাশুড়ি। কত তানের বয়স? কত? 45। তানের নাম কি? তার নাম কল্পনা বলতে। এখন এইটা বাংশু করছে, এটার জন্য তো আমি থানাতে রিয়েশন করছি। এখন আপনারা আছেন, কি সম্পত্তি জেরে কি এরকম করতেছে? সম্পত্তিটা তো ভাইয়ের ভাগটা বাইরে দিয়ে দিছে। ভাইয়ের সম্পত্তি বাইরে দিয়ে দিছে, বিক্রি করে বা সম্পত্তি সব কিছু বিক্রি করে বিদেশ গেছে। হ্যাঁ, বিদেশ থেকে আসে আজকে 2-3 দিন আছে। হ্যাঁ, ভাই কি বিয়ে করছে? না, বিয়ে করছে না। ভাইয়ের বয়স কত হইব? 32। ও বিদেশ থেকে আইয়াই আপনার বাড়ি ভাঙচুর করছে? হ্যাঁ।